রাস্তা পাবো, ব্রিজ পাবো স্বপ্ন দেখেছি, কিন্তু অবহেলিত শিবচরে রেল লাইন পাবো তা কোনোদিনেও স্বপ্ন ভাবেনি, এমন মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরে আলম চৌধুরী। মাদারীপুরের শিবচরে শুক্রবার দুপুরে হাতির ঝিলের ব্রিজের আদলে নির্মিত দাদাভাই সেতুর উদ্বোধনকালে সেতুর উভয় পাড়ের মানুষের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে চিফ হুইপ এসব কথা বলেন। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু বেঁচে থাকলে অনেক আগেই পদ্মা সেতু হতো। বিগত দিনে বিভিন্ন সরকার ক্ষমতায় থাকার কারণে পদ্মা সেতু করতে দেয়নি, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশি বিদেশি সকল ষড়যন্ত্র মোকাবেলা করে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করেছেন। বঙ্গবন্ধু যদি বেঁচে থাকতেন আমাদের এই রাস্তা এবং পদ্মা সেতু অনেক আগেই আমরা পেতাম। বিভিন্ন রাজনৈতিক কারণে, বিভিন্ন সরকার ক্ষমতার কারণে আমাদের সেতু করতে দেয়নি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সাহসী ভূমিকার কারণে সকল দেশি বিদেশি ষড়যন্ত্র মোকাবেলা করে দেশের নিজস্ব অর্থায়নে আপনাদের টাকায়, আমাদের সকলের টাকায় এই পদ্মা সেতু করে ওনার কাছে আমরা কোনোদিন আশা করি নাই, দাবি করি নাই, যে আমরা ভাবতেও পারি নাই, হ্যাঁ আমরা রাস্তা পাবো, ব্রিজ পাবো ভাবতে পেরে স্বপ্ন দেখেছি, কিন্তু রেল লাইন পাবো, রেল সংযোগ পাবো এটা কিন্তু আমাদের কোনো দাবি ছিল না।